এই 15 16 বছর আল্লামা সাইয়েদুর রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শত শত আলেমদেরকে যারা ফাঁসি দিল বাংলার হাজার হাজার মায়ের বুক যারা খালি করল আল্লামা মামুনুল হক সহ মুফতি আমির হামজা সহ খালেদ সাইফুল্লাহ ইয়ুবি সহ বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে যারা ওয়াজ মাহফিল কোরআনের ময়দানে কথা বলতে দেয় নাই এদেরকে আবার এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ও মুসলমান তাদের কি ভুলে গেলে চলবে না যারা 15 বছর মুনাফিকি করেছে এদেরকে চিনতে হবে এবং আদালতে দাঁড় করাতে হবে আমরা ভুলে যাই নাই অন্তর থেকে ডাকলে তারে অন্তর থেকে ডাকলে তারে দূর হবে যত বিপদ বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতের সাথে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah, la ilaha Asiya khele premer khela Firaun dey tar koto jala Asiya khele premer khela Firaun dey tar koto jala আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ একটু মনোযোগের সাথে আমার সাথে একসাথে দরুদ ইব্রাহিম পড়েন আবার আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حجر شجر میں حجر میں شجر میں تیرے جدر دیکھتا ہوں اللہ ادھر تو ہی تو ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ زبان چھڑ دی لا
إله إلا الله لا إله কেউ জবান বন্ধ রাখবে না প্লিজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের নাম জপ মুমিন তারি আসমান তারি জমিন আল্লাহ পাকের নাম জপ মুমিন তারি আসমান তারি জমিন অন্তর থেকে ডাকলে তারে অন্তর থেকে ডাকলে তারে দূর হবে যত বিপদ বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতের সাথে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah, la ilaha Asiya khele premer khela Firaun dey tar koto jala Asiya khele premer khela Firaun dey tar koto jala আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাফেজ আলেম বেশি সেখানে রহমত কম না বেশি যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি হয় সেখানে আল্লাহর রহমত নাজিল কম হয় না বেশি হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় যাওয়ার পরে খাবারে এত তৃপ্তি পাই না আজকে খাবারে যত তৃপ্তি পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন এর দুইটা কারণ কয়টা দুইটা কারণ একটা হচ্ছে শহরে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে খায় আমরা বুঝি না হালাল না হারাম এই জন্য খাবারের তৃপ্তি পাওয়া যায় না কারণ বেশিরভাগই সুদের টাকা ঘুষের টাকা অন্যের হক মেরে খাওয়ার টাকা কিন্তু এই সমস্ত অঞ্চলের মানুষগুলো ঘরের ভিতরে সুদ থাকতে পারে না ঘুষ থাকতে পারে না এটা আমি বিশ্বাস করি ঠিক কিনা বলেন এটা হচ্ছে এক নম্বর কারণ যত বেশি খাবার হালাল হবে অল্প খাবারে শান্তি বেশি আসবে দ্বিতীয় কথা হচ্ছে যত বেশি খাবার হালাল হবে যত কষ্টের টাকা হবে তত বেশি ইবাদতে মজা পাওয়া যাবে আজকে বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে গিয়েছি মানুষের নামাজে খুশু খুশু নাই মানুষের কোরআন তেলাওয়াতের মধ্যে আসর নাই মানুষের কথাবার্তার মধ্যে মিষ্টান্নত নাই আমি মনে করি এর হাতে গোনা চার পাঁচটা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে মানুষ যা খাচ্ছে দৈনন্দিন তার বেশিরভাগই হারাম খাচ্ছে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে অধিকাংশ ব্যাংকগুলোর ভিতরেই হারাম আর হারাম সুদ আর সুদ ঘুষ আর ঘুষ আমি তো আস্তে আস্তে ব্যাংকে টাকা রাখাই বাদ দিয়ে দিতেছি যা আছে ঘরের ভিতরে রেখে দিব কারণ এমন ভাবে তারা মানুষকে পরিচালনা করতেছে ওই টাকা দিয়া আপনাকে বুঝাবে একভাবে দিবে আরেকভাবে
আপনি ভাবতেছেন আপনি হালাল খাচ্ছেন কিন্তু আপনি হারাম যে খাচ্ছেন তা কল্পনাও করতে পারবেন না। ব্যাংকগুলোতে এই সমস্ত কারবার চলতেছে, জন্য ব্যাংক ছাড়া সাধারণভাবে কিভাবে চলা যায় ওই চিন্তা করে। যাই হোক, এই অঞ্চলের মানুষ দেখে অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে, এবং বাংলাদেশে আমার চারটা জেলায় প্রায় সব প্রোগ্রাম, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া বললেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অত্র অঞ্চলের মানুষ যদিও টাকা পয়সা কম, হয়তো খাবার তিন বেলা না খেলে দুই বেলা খায়, কষ্ট করে, তাদের আর্থিক অবস্থা দুর্বল হতে পারে কিন্তু ইমানের অবস্থাটা দুর্বল না। এই আস্তে ঠিক বললেন, তার মানে বোঝা গেল দুর্বল আছেন কিছু। জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার বোঝা গেছে ইমানের আওয়াজ আছে। যাই হোক, আজকের এই মাহফিল, এই মাহফিলে আসার আগ থেকে আমাকে বলতেছে হুজুর সব বক্তা আপনার বাপের সমান, আপনি হলেন বক্তার পোলার সমান, যত বক্তা ওয়াজ করে গেছে আগে। তা আমি তো জানি কেডা কেডা ওয়াজ করছে এই জায়গায়, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ওয়াজ করছে, সবারই প্রশংসা শুনছি আলহামদুলিল্লাহ। আমি বলছি আমার মাথাটা খুব ঘোরাচ্ছে গতকাল রাত থেকে, আর আমি এই যে অনেকদিন পরে স্টেজে বসছি, গতানুগতিক মাহফিল খুব কম করি এখন, তো আপনারা যদি একটু দোয়া করেন আমার জন্য মাহফিলের শুরুতেই, আল্লাহ যেন আমার কণ্ঠ, আমার এলেম যেন বাড়ায় দেন, যে সমস্ত কথা বললে পরে সবাই যেন একটু নামাজি হয়, মা বোনেরা যেন একটু পর্দানিশি হয়, মানুষ যেন হারাম থেকে বাঁচতে পারে, মানুষ যেন একটু আল্লাহর ওলি হতে পারে, ওই সমস্ত কথাগুলো যেন আল্লাহ আমার বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কথা লম্বা না করে, ভূমিকা লম্বা না করে, রাত বাজে প্রায় 11:30, আপনারা বসতে রাজি আছেন? কতক্ষণ কি কয় সারা রাত আসলে জানি থাকবেন না, ধৈর্যের একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমি এটা জানি সিরাজগঞ্জের মানুষকে যদি বলা হয় সবাই না থাকলেও মিনিমাম 1,500 লোক থাকবে ইনশাল্লাহ সারা রাত, ঠিক কিনা? আরেকটা কথা হচ্ছে, আগে আমার দাদা বলতেছে একটা গজল কম তাড়াতাড়ি একটু কমো, ছক্কা মারতে একটু সময় লাগে না, প্রথমে টেস্ট করতে হবে না, টেস্ট করে দেখি আপনাদের অবস্থা রাখি, গজল তো আপনাদেরকে নিয়ে গাবো ইনশাল্লাহ, ঠিক আছে না? আপনাদেরকে নিয়েই গাবো ইনশাল্লাহ, একটু সময় দেন। মাইকের সাউন্ডটা খুব ভালো, আলহামদুলিল্লাহ এই এলাকায় যেমন মাইক পাবো তো জানি না, কিন্তু মাঝে মধ্যে একটু শর্ট করে। আচ্ছা যাই হোক, আমরা আলোচনায় ঢুকবো, তার আগে আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? কেন খুশি? 500 করে টাকা দেওয়া হইব যাওয়ার সময়, একটা করে বিরিয়ানি দেওয়া হইব, তাহলে কেন? এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? আল্লাহ নবী বললেন একটা আয়াত যদি কেউ শিখতে পারে এই কোরআনের বাগান থেকে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। একটা আয়াত যদি শিখতে পারেন আজকে, একটা আয়াতের একটু তর্জমা তাফসির যদি শুনে যেতে পারেন আজকে, রাজি আছেন না ইনশাআল্লাহ? এখানে যারা বসে আছেন এই মুহূর্তে, সারা পৃথিবী গর্তের পিপীলিকা থেকে শুরু করে পুকুরের মাছ, যমুনা নদীর মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করতেছে, বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে অনেক একটু কষ্ট হয়, মিজানের পাল্লা কেয়ামতের ময়দানে যেখানে আমল নামা ওজন দেওয়া হবে, মিজানের পাল্লাটা কেমন? যেখানে সপ্ত আকাশ সপ্ত জমিন সব দেওয়া হবে, মিজানের পাল্লা ভারী হয় না। আর সুবহানাল্লাহ একবার বললে ওই সুবহানাল্লাহটা মিজানের পাল্লায় রাখলে জায়গা ধরে না, বলেন সুবহানাল্লাহ? ছোট্ট খাটো অনেক বিষয় আছে, ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলোকে আমরা ন্যাক আমল মনেই করি না। সারাদিন চলতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, বাসে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, ক্ষেত খামারে আছেন, যেখানেই আছেন সুবহানাল্লাহ পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহু আকবার বলতে থাকেন,
দুনিয়া এবং দুনিয়াতে যত জায়গা আছে আসমান থেকে নিয়ে দূর জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবেন। এই ছোট ছোট বিষয়গুলা আমরা মনে করি এটা কি আর ওয়াজ হইল, এটা কি আর কোন ওইরকম আমল হইল, এটাকে আমরা কিছু মনেই করতেছি না। কিন্তু দুনিয়া বোঝা বোঝা কঠিন, আখেরাত বোঝা সহজ, আখেরাত বোঝা কঠিন কামানো সহজ, আর দুনিয়া বোঝা সহজ কামানো কঠিন। আজকে আমরা দুনিয়া কামানোর জন্য যে পাগল হয়েছি আখেরাতের জন্য পাগল হয়নি। নবীজি বললেন আরব সাগর অথবা যে কোনো একটা সমুদ্রে আপনি একটা আঙ্গুল ডুবালেন, ডুবানোর পরে আঙ্গুলটা উঠালেন, সব পানি পড়ে যাওয়ার পরে এক ফোঁটা পানি আঙ্গুল থেকে ঝরতেছে, সাগরের সমস্ত পানির কাছে এক ফোঁটা পানি কি কোনো পানি হইল? কোনো পানিই না। ওই পানিটা হইল দুনিয়ার হায়াত, আর গোটা সমুদ্রের পানিটা হলো আখেরাতের হায়াত বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা এসেছি, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াতে আসছি ধান ক্ষেত লাগানোর জন্য, দুনিয়াতে আসছি পাট ক্ষেত লাগানোর জন্য, দুনিয়াতে আসছি করলা গাছ লাগানোর জন্য, খেজুর গাছ লাগানোর জন্য। এর মানে কি? এই দুনিয়া আমাদের জন্য আরামায়েশ বুক বিলাস করার জায়গা না, এই দুনিয়া আমাদের জন্য কামায়ের জায়গা, চাষ করার জায়গা। যারা কৃষি কাজ করে আর কি সারা বছরই কৃষি কাজ করে, তিন মাস চার মাস খেতে ধান লাগায়, এরপরে এই ধানগুলো উঠে নিয়ে যায়, বাকি আট মাস ঘরে বসে বসে খায়, ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে দুনিয়া হলো আখেরাতের গাছ রোপণ করার জায়গা। এখানে গাছ রোপণ করবেন, মরার পরে আখেরাতে গিয়া ফল পাবেন। এখন আপনি যদি দুনিয়াতে খেজুর গাছ লাগান তবেই জান্নাতে খেজুর গাছ পাওয়া যাবে, আপনি যদি এখানে করলা গাছ লাগান তাহলে করলা গাছ পাওয়া যাবে, আর আপনি যদি দুনিয়াতে জাক্কুম ফলের গাছ লাগায় যান তাহলে জাহান্নামে গিয়ে জাক্কুম ফল ভোগ করা লাগবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকে আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা আনকাবুত এবং সূরা বাকারা দুই সূরা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন কোরআন এবং সুন্নাহ থেকে যথারীতিভাবে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমারে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল নিয়ত শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, আহসিবান নাসু আন ইউতরাকু أن يقولوا آمنا وهم لا يفتنون. جوري بولين الله أكبر. ألف لام ميم حروف مقطعة قرآن شريف এরকম যেই জায়গাগুলোর যেই সূরাগুলোর শুরুতে এরকম আছে হরফে মুকাত্তাত, আলিফ লাম মিম তাসিন কাফ নুন আলিফ লাম রা, এই সমস্ত অক্ষরগুলো এই সমস্ত হরফে মুকাত্তাতের অর্থগুলো দুনিয়ার কোন মুফাসসির জানে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবীকে করেন নাই, নবীজিও তাদেরকে বলে নাই, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, কেবলমাত্র একজন জানেন তিনি কে। এরপরে আল্লাহ বলছেন আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ তাআলা বলছেন মানুষ কি ভেবেছে, মানুষ কি ধারণা করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষাবিহীন ছেড়ে দেওয়া হবে? না না,
মানুষ যদি বলে আমরা ঈমান এনেছি এই বলার মাধ্যমে কিন্তু ঈমান আনা হয় না এটা কাজে করণে পরিণত করতে হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে অসংখ্য মুনাফিকরা এই সমস্ত কথাবার্তা বলেছে যে আমরা ঈমান এনেছি আসলে তারা ঈমান আনে নাই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকার সূরাতে উল্লেখ করে বলেছেন ওয়া ইযা লাকুল লযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম انما نحن مستهزئون نبير দরবারে এসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে বসে তারা বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন কাফের বেঈমানদের সাথে তারা বসে তখন বলে না আমরা তাদের সাথে নাই আমরা আসলে তোমাদের সাথে আছি তাহলে যে নবীর কাছে গেলাম সাহাবায়ে কেরামদের কাছে গেলাম তখন বলে আরে ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমি তো নবীর সাথে ঠাট্টা করেছি ইসলামের সাথে ঠাট্টা করেছি সাহাবায়ে কেরামদের সাথে ঠাট্টা করেছি জোরে বলেন নাউযুবিল্লাহ এখন বলেন তো এরকম দুই মুখী সাপ আমাদের দেশে আছে না নাই বিগতকালে আমরা দেখেছি বাংলাদেশ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেক লোক এমন দেখেছি মাঝে মধ্যে আওয়ামী লীগে গেছে এখন যখন আওয়ামী লীগ বাদ হয়েছে তাদের নেত্রী যখন পালা গেছে এখন ওইখান থেকে কিছু লোক আইসা এখন বলে আমরা তো তোমাদের সাথে আগে থেকেই ছিলাম এরকম লোক পান নাই বুঝে আপনারা অভাব নাই খুঁজে খুঁজে বের করতে হবে এই 15-16 বছর আল্লামা সাইয়েদুর রহমাতুল্লাহ এই থেকে নিয়ে শত শত আলেমদেরকে যারা ফাঁসি দিল বাংলার হাজার হাজার মায়ের বুক যারা খালি করল আল্লামা মামুনুল হক সহ মুফতি আমির হামজা সহ খালেদ সাইফুল্লাহ ইয়ুবী সহ বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে যারা ওয়াজ মাহফিল কোরআনের ময়দানে কথা বলতে দেয় নাই এদেরকে আবার এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ও মুসলমান তাদের কি ভুলে গেলে চলবে না যারা 15 বছর মুনাফিকি করেছে এদেরকে চিনতে হবে এবং আদালতে দাঁড় করাতে হবে আমরা ভুলে যাই নাই যারা আল্লামা মামুনুল হক সাহেবকে যারা আল্লামা সাইদি সাহেবকে মুফতি আমির হামজাকে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইয়ুবীকে গরুর রশি বেঁধে বেঁধে যারা টেনেছ তোমাদের কেউ এরকম গরুর রশি না বরং জিঞ্জির বেঁধে জেলখানায় আটকানো হবে প্রস্তুত হয়ে যাও বাংলার মুসলমান বিচার করার জন্য রেডি আছে না নাই কারা কারা রাজি আছেন তো হাত তুলে আমাকে দেখাও আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরাম সেই সময়ও মুনাফিকদেরকে কোনো ক্ষমা করা হয় নাই এখনো মুনাফিকদেরকে কোনো ক্ষমা করা হবে না সাধারণ ঘোষণা সাধারণ মানুষের জন্য কিন্তু যারা মুনাফিক তাদের কোনো ক্ষমা নাই ঠিক কিনা বলেন এই জন্য মুনাফিক যারা জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ তাআলা বলেন ও নবীজি নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে আর তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী আপনি খুঁজে পাবেন না এমনকি মুনাফিকদের জানাজা পড়তেও নিষেধ আছে মুনাফিকদের জন্য দোয়াও করা যাবে না আপনাদেরকে বলছি
যদি এরকম কোন মানুষ দেখা যায় যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে হককে আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আবার সেই মাহফিলেও কথা বলতে চায় এরকম লোক আছে না নাই আলহামদুলিল্লাহ দীর্ঘ 15 বছর পর আজকে মাহফিলে এসে মনে হচ্ছে হৃদয় খুলে কথা বলতে পারবো আপনারা শুনতে রাজি আছেন না নাই কারণ 15 বছর ধরে যে কি জেস্টি যাই গেছে ওখানে তাদের লোক একটা পাঠায় দিছে ঠিক কি না একজন পাঠায় দিছে তাদের লোক সব কথা বলতে পারবা রাজনীতির কথা বলতে পারবা না কেন রাজনীতির কথা বলতে পারবো না ইসলামের ভিতরে কি রাজনীতি নাই সুলাইমান নবী কি রাজনীতি করে নাই আমার নবী কি রাজনীতি করে নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই উমর রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই উসমান রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই আলী রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই তো আমরা তো মানি আমার নবীরে আমরা তো মানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনকে নবীও রাজনীতি করেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন রাজনীতি করেছে আমরাও আল্লাহর নবীর আদর্শ মেনে রাজনীতি করতে চাই এই জন্য কারণ বাংলাদেশের ভিতরে আমরা কোরআনের বিরুদ্ধে আইন চলবে মানতে পারি না আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য আমরা রাজনীতি করতে চাই ঠিক কিনা বলে আজকে বাংলাদেশের মধ্যে ঝামেলা কিন্তু এখনো শেষ হয় নাই ঝামেলা শেষ হয়েছে ঝামেলা কিন্তু এখনো শেষ হয় নাই কয়েকদিন আগে আপনারা দেখেছেন সাদিকুর রহমান আজহারী হাফিজুল্লাহ এক স্টেজে গেলেন আলোচনা করার জন্য তিনি যখন কথা বলতে গেলেন ওনার আগে আরেকজন আলেম করতেছিলেন স্টেজে বসে দাড়ি নাই নবীর সুন্নতের খবর নাই এই লোক এসে আলেমের মুখের উপরে কথা বলতেছে বলল রাজনীতির কথা আপনারা কে বলতে বলছে সামনে একজন বসা ছিল তিনি বললেন হুজুর তো কোরআন হাদিস থেকে কথা বলছে নেতার আর সহ্য হলো না নেতা তো তাও এখনকার নেতা না সাবেক নেতা তো এমনি সবাই খুঁজতেছে সাবেক নেতাদেরকে পাইলে ধরবে ওবায়দুল কাদের সহ সবচেয়ে খুঁজতেছে এখন সাবেক নেতাদের কেমনি খুঁজতেছে আবার সাবেক নেতা আয়শা স্টেজ থেকে যখন শ্রোতা একজন বলল হুজুর তো কোরআন হাদিস থেকে বলছে এখন ওই লোক দৌড় দিয়া ওই লোককে মারতে গেছে আমার বুঝে আসলো না ওরা কেমন মানুষ সবাই যদি একটা করে দিত তাহলে তার থাকতো না জায়গা ব্রেক এই জন্য আলেমদের উপর দীর্ঘ 15 বছর আলেমদের জবান তালা মেরে রাখা হয়েছিল আলেমদেরকে জেলেবদ্ধ করা হয়েছিল সেই দিন চলে গেছে আবারও দ্বিতীয়বার এমন দিন আমরা দেখতে চাই না যে আলেমদের জবানে তারা লেগে যাবে আলেমদেরকে জেলে ভরা হবে এইরকম দিন আমরা দেখতে চাই না যদি এরকম দিন সামনে আবারও দেখতে না চাই তাহলে আমাদের প্রত্যেককেই হকের আওয়াজ তুলতে হবে প্রতিবাদ করতে হবে যেখানে কোরআনের বিরুদ্ধে কেউ দাঁড়ায় যাবে সবাই সেখানে কোরআনের পক্ষে দাঁড়ায়া আল্লাহর পক্ষে অবস্থান নিতে হবে রাজি আছেন না নাই আমার ভাইরা আমার মুরব্বী মাজিরাম এই জন্য আজকের এই সময়টা যে সময় আমরা পেয়েছি বাংলাদেশের মুসলমান আজকে তো আমরা বলি আমরা আগে ছিলাম 90% মুসলমান এখন আমরা 92% মুসলমান কেমনে আদমশুমারি করছে আদমশুমারি তাতে এখন আদমশুমারিও বাদ দিছে